বিকালে ঘুম থেকে উঠে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই ভাবলাম কফি খাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জানাতুন নাইম প্রীতি অ্যান্ড ইউ আর ওয়াচিং সেলফ কেয়ার বাই প্রীতি। বেশি গরম করবো না, 30 সেকেন্ডের মতো কফি আর জিরো ক্যালের স্যাশে। না, আমার ডায়াবেটিক্স নাই। মা হচ্ছে পিঠা বানাচ্ছিল, যাই না এই পিঠাটাকে কার এলাকায় কি বলে, বাট আমাদের এখানে পাকান পিঠা বলে। পিঠাটা খেতে বেশ টেস্টি, যদিও আমি মিষ্টি কম খাই, তাই মা সবসময় চেষ্টা করে একটু কম মিষ্টি দিয়েই বানাতে। মা পিঠাটা ভালোই বানায়, তবে নানির হাতেরটা আরও বেশি মজা। কি সুন্দর ফুলকো হয়েছে দেখেছেন, দেখেই একদম লোভ সামলাতে পারছে না, টকপক করে ফুটছে কীরকম গরম তেলটা। যাই হোক, খুব বেশি বানায়নি আসলে, আমাদের বাসায় তো খুব বেশি মানুষ নেই, আব্বু আম্মু আর আমি, অল্প কটাই বানিয়েছে। এই তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, ভালো থাকো সবাই, আর কার কার এই পিঠা খেতে অনেক বেশি মন চাচ্ছে কমেন্টে লিখবে। বাই বাই।